নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। রেসিপিটার নাম হলো স্পেশাল নিরামিষ আলুর দম। আর যেহেতু এটা স্পেশাল, সেহেতু রুটি, লুচি, পরোটা, নান, ফ্যাট রাইস, পোলাও সব কিছুর সাথেই এটা খেতে লাগে অসাধারণ। আলুর দম তো আমরা অনেকেই অনেকভাবে করে থাকি, কিন্তু এই রেসিপিটা যেটা আমি আজকে শেয়ার করছি, এই রেসিপিটা ফলো করে আপনারা একবার হলেও বানাবেন। তাহলে এটুকুনি বলতে পারি, বাড়ির সকলে মিলে খুবই আনন্দের সাথে খাবেন। চলুন ভিডিওটা শুরু করি। রেসিপিটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আগে ইনগ্রেডিয়েন্টসগুলো দেখে নেওয়া যাক। লাগবে ঘি, হলুদ গুঁড়ো, কাঁচা বাদাম, ধনে গুঁড়ো, আদা পেস্ট, কাঁচা লঙ্কার পেস্ট, নারকেল কুচি, সামান্য পরিমাণ চিনি, একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট, আর লাগবে স্বাদ অনুযায়ী লবণ আর জিরে গুঁড়ো। প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসের পরিমাণ আমি পরে উল্লেখ করে দেব। আলুর দমটা বানানোর জন্য আমরা নিয়েছি 1 কিলো মাঝারি থেকে বড় সাইজের আলু। আলুগুলোর খোসা ছাড়িয়ে এই রকম আকারে আমরা কেটে নিয়েছি। 100 গ্রাম কাঁচা বাদাম 3 থেকে 4 ঘন্টা জলে ভিজিয়ে রাখবেন। তারপরে হাত দিয়ে এইভাবে চাপ দিলে খোসাগুলো খুব সহজেই ছেড়ে দেয়। তো সমস্ত বাদামের খোসাগুলো এইভাবে ছাড়িয়ে ফেলুন। এর নেক্সট স্টেপে বানিয়ে ফেলতে হবে একটা মিক্সার পেস্ট। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিন 1/2টা পরিমাণ কুচানো নারকেল আর ছাড়িয়ে রাখা কাঁচা বাদাম। মিশিয়ে দিন সামান্য পরিমাণ জল, তারপরে এটা পেস্টটা বানিয়ে ফেলুন। এবার একটা ফ্রাই প্যানে নিয়ে নিন পরিমাণ অনুযায়ী সর্ষের তেল। তেলটাকে প্রথমে হাই ফ্লেমে গরম করে নিন, আর তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটা মিডিয়ামে রেখে কেটে রাখা আলুগুলো দিয়ে দিন। আলুগুলোকে এবারে ভেজে ফেলতে হবে। আর ভাজার সময় আলুতে মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ লবণ আর 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবারে ভালোভাবে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট আলুগুলো ভেজে ফেলুন। ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রাখবেন। চেষ্টা করবেন আলুগুলো ভাজার সময় উল্টে পাল্টে সবকটা সাইড ইভেনলি ভেজে নেওয়ার। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবারে একটা পাত্রে আলুগুলো তুলে নিন। এবারে ওই আলু ভাজার তেলেতেই মিশিয়ে দিতে হবে এই মশলাগুলো। যেমন এতে আছে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 1 চা চামচ পরিমাণ গোটা জিরে, সাথে আছে 3টে দারচিনি আর 4টে এলাচ। 10 থেকে 15 সেকেন্ড মিডিয়াম ফ্লেমে ভালো করে এটাকে একবার ফ্রাই করে নিন। এবারে মিশিয়ে দিন একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট। টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে, আর এই কাঁচা গন্ধটা যাতে পুরোপুরি চলে যায়, তার জন্য প্রথমে 2 মিনিট ধরে এই টমেটো পেস্টটাকে ভালো মতো কষিয়ে ফেলুন। ফ্লেমটা এই সময় হাইতেই রাখবেন। 2 মিনিট কষানোর পরে মিশিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ আদা পেস্ট, 1 টেবিল স্পুন পরিমাণ কাঁচা লঙ্কা পেস্ট। ঝালের পরিমাণটা আপনারা স্বাদ অনুযায়ী কম বেশি মেশাবেন। এবারে এই আদা কাঁচা লঙ্কা পেস্টটাও ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে ফেলুন। 1.5 থেকে 2 মিনিট কষিয়ে নেবার পরে মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। সাথে কালারের জন্য মিশিয়ে দিন 1 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1 চা চামচ চিনি। চিনিটা অবশ্যই অপশনাল, এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এবারে সমস্ত কিছু ভালো করে মিক্স করে নিন আর 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে কষিয়ে নিন। 2 থেকে 3 মিনিট মশলাটা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে, এর দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে একদম প্রথমে যে মিক্সার পেস্টটা বানিয়ে রাখা হয়েছিল কাঁচা বাদাম আর নারকেল কুচি দিয়ে, সেই পেস্টটা এবারে মিশিয়ে দিন।
সাথে মিশিয়ে দিন একদম সামান্য পরিমাণ জল। এবারে গ্যাসের ফ্লেমটা করে দিন একদম মিডিয়ামে। তারপরে 1.5 থেকে 2 মিনিট ধরে ভালো করে নেড়েচেড়ে এটা মিক্স করে নিন। দেখবেন মশলার সাথে মিক্স হবার পরেই এটা কালারটা বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে, সাথে একটা সুন্দর স্মেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে ভেজে রাখা আলুগুলো এই মশলা গ্রেভির সাথে মিশিয়ে দিন। তারপরে খুন্তি দিয়ে নেড়েচেড়ে এই মশলার সাথে আলুগুলোকে ভালো করে মাখিয়ে নিন। দু থেকে আড়াই মিনিট এই মশলার সাথে আলুটা ভালো মতো কষিয়ে নেওয়ার পরে মিশিয়ে দিন 2 কাপ পরিমাণ জল। যেহেতু এই আলুটাকে আমাদের বয়ল করতে হবে, সেই জন্য আমরা 2 কাপ পরিমাণ জল ব্যবহার করছি। আলুটা যখন বয়ল হয়ে যাবে দেখবেন গ্রেভিটা বেশ অনেকটাই শুকিয়ে গেছে এবং অনেকটা ঘন হয়ে গেছে। জলটা মেশানোর পরে একবার সমস্ত কিছু ভালো মতো মিক্স করে নিন। তারপরে এটাকে ঢেকে রাখুন 7 থেকে 8 মিনিটের জন্য। ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন। 8 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিন। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা বেশ অনেকটাই ঘন হয়ে গেছে এবং একটা সুন্দর কালারও চলে এসছে। এই সময় মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। আমরা এখানে হোমমেড গরম মশলাটাই ব্যবহার করেছি। আর একটা হালকা সুন্দর ফ্লেভারের জন্য মিশিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ ঘি। গরম মশলার ঘিটা আলুর সাথে ভালোভাবে মাখিয়ে নিন আর 1.5 থেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে কুক করে নিন। 2 মিনিট বাদে দেখতেই পাচ্ছেন আলুগুলো একদম পারফেক্টলি বয়লও হয়ে গেছে, সাথে গ্রেভির টেক্সচারটা একদম পারফেক্টলি চলে এসছে। স্পেশাল ভেজ আলুর দম এখন পারফেক্টলি রেডি। কি আলুর দমটা দেখতে বেশ লোভনীয় লাগছে না? হ্যাঁ বন্ধুরা, একদমই ঠিক। দেখতেও যেমন এটা লোভনীয় লাগে, তেমনি স্বাদে আর গন্ধেও কিন্তু অসাধারণ হয়। আর এটা বানাতেও কিন্তু খুব একটা সময়ও লাগে না, আর প্রসেসটাও কিন্তু খুবই সহজ। আশা করি এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকে তাহলে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।